চলতি সপ্তাহে বাংলায় আসছেন অমিত শাহ। গত বুধবার কলকাতায় আসার কথা ছিল তার, কিন্তু শেষ মুহূর্তে সফর বাতিল হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে হঠাৎ কেন বঙ্গ সফর বাতিল হলো তা নিয়ে শুরু হচ্ছে জোর জল্পনা। বিজেপি সূত্রে খবর, রাজ্যে ঘূর্ণিঝড়ের জেরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্যই সফর বাতিল হয়েছে বলে মনে করা হচ্ছে, কারণ এই আবহায় হেলিকপ্টার ওড়া সম্ভব নয়। তবে খবর পাওয়া যাচ্ছে আগামী শনিবার বা রবিবার সকালে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রে আগামী রবিবার সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে বিশেষ সাংগঠনিক বৈঠক রয়েছে, সেখানেই অমিত শাহের যোগ দেওয়ার কথা এবং 27 অক্টোবর সকাল 11টায় ইজেডসিসিতে সাংগঠনিক বৈঠক, তারপরেই কল্যাণী আরামবাগে যাওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সূত্র মারফত খবর, রবিবার কল্যাণীতে বাংলাদেশ সীমান্ত এলাকায় যাবেন অমিত শাহ, তারপরে আরামবাগে সমবায় মন্ত্রকের একটি অনুষ্ঠানে যাবেন অমিত শাহ। পাশাপাশি সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে সে একটি চিঠি দিয়েছিল নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের সঙ্গে সাক্ষাতে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এ নিয়ে তাকে চিঠিও পাঠানো হয়েছিল রাজ্য বিজেপির তরফে। সূত্রের খবর, আগামী রবিবার কলকাতায় আসছেন অমিত শাহ, ওইদিন তার ঠাসা কর্মসূচি। তবে তারই মাঝে পানিহাটির বাড়িতে গিয়ে চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার সম্ভাবনা।